হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমরাও সবাই খুব 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 ভালো আছি। তো চলে এসেছি এক মাস পর, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথমেই বললাম, তো সত্যি একদিন ব্লগ করতে পারিনি, কেমন কেমন একটা লাগছিল যে কী যেন একটা করছি না, ব্লগ করলে এডিট করি এ করি এরকমভাবে টাইম কেটে যায়। তো এখন বাজে সকাল 10টা, এখন আমি খাইনি গো, একটু পরে খাবো। আজকে একটু ওই ঘরটা ঝেড়েছি যেহেতু দুর্গা পুজো আসছে, তো বাঙালিরা তো সবাই ঘর টর ঝাড়ে, নাহলে কথিত আছে যে ঘরে ঝুল না ঝাড়লে মা দুর্গার মুখে ঝুল লাগে। তো যাই হোক, করে করছি একে একে কাজ, ঘরের এই আলমারিগুলো গুছিয়েছি, আর ওই ঘরে আজকে ঠাকুরের দিকটা গোছানো হয়নি, যেহেতু চান টান করে ঠাকুরের দিকটা গোছাতে হবে, আর একটি গুছিয়েছি। ওকে চলো খেয়ে নি, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। এ ঘরে এলাম, সব পড়ে আছে, এগুলো সব গুছিয়ে রাখতে হবে ঠিকঠাক করে। এখানে ঠাকুরের দিকটা তো হয়নি, দেখি আজকে যদি হয়। ওকে চলো এগুলো গুছিয়ে নিই। হয়ে গেছে সব গোছানো আমার, এখানে সব কোটোগুলো রেখে দিলাম, কিছু কিছু জিনিস আছে এর মধ্যে, এই দিকটা ফাঁকায় রাখলাম, আর এই যে খাটের তলাটাও সব পরিষ্কার করে নিয়েছি আমি। হাই বন্ধুরা, চলে এসেছি অনেকক্ষণ পর, তো চান টান করে একদম এলাম, এখন বাজে 1:30। আজকে সেরকম রান্নাবান্না করিনি, মা বলেছিল ও বাড়ি থেকে ডিমের ঝোল আর লাউয়ের তরকারি দেবে, ওই জন্য ভাতটা হচ্ছে আর কিছু করিনি। তো তোমাদের তো দেখালাম ওই ঘরটা ঝেড়েছি, আর ঠাকুরের জায়গাটাও আর কি ঝেড়ে নিলাম, তো ওই সব পরিষ্কার করলাম। এবার চান টান করে উঠেছি, সকালে তো একবার ফ্রেশ হয়েছিলাম, এবার মাথায় চান করে ঠাকুরগুলোকে সাজিয়ে সুন্দর করে রেখে দেবো। তো চলো যাওয়া যাক। এই যে কেতুবাবু এখানে আছে, সব ঠাকুর এদিক ওদিক সরিয়ে রাখা আছে, এখানে পড়ে আছে, এগুলো ঠিকঠাক করে রাখতে হবে। এই আটনগুলো দীপু করেছে, তো এখানে রাখবো, একটাই কার্তিককে রাখবো আর একটা ওই গোপাল ছোট ছোট ঠাকুরগুলোকে রাখবো। এইগুলো আমার ব্লাউজের পিস, একদম নতুন, একদিনও ব্যবহার করিনি, ওই জন্য ভাবলাম এখানে পাতা যাক, ভালোই লাগছে বেশ দেখতে, খারাপ লাগছে না। তো প্রথমে আমি গোপালকে বসিয়ে দিলাম, গোপালের তলায় একটু পাথর দিতে হবে, কেননা পাথরটা না দিলে গোপালের মুখটা মনে হয় নিচের দিকে আছে, ওই জন্য একটু পাথর দিয়ে সামনেটা একটু পাথর দিয়ে দিয়ে উঁচু করে দিলে বেশ ভালো লাগে দেখতে, মনে হয় যেন উপর দিকে আছে। তো ঠাকুর ঘরটাকে ঝাড়তে পেরে আমার মনটা খুব খুশি হয়েছে, মানে অনেক দিন ধরেই ঠাকুরের কাজটা পরিষ্কার করব করব ভাবছি, কিন্তু আর করা হচ্ছে না। যাই হোক, মানে সব সময় তো আর হয় না, ওটা সকালের দিকটাই করতে হয়, তো আজকে দেখলাম রান্নার সেরকম চাপ নেই, তো আজকেই করা যাক। এখানে একটা রাধাকৃষ্ণ আর এখানে তারাপীঠের মা কালী আছে, মা তারা আছে আর কি, তো এখানে লক্ষ্মী আর গণেশ আছে, সব রকম টুকটাক করে ঠাকুর আছে আর কি। আর এখানে একটা বাবা লোকনাথ আর শিবের ছবি আছে, আর এটা জগন্নাথের। তো এটা আমি কমপ্লিট করে নিয়েছি, মোটামুটি হয়ে গেছে। আবার এখানে আর একটা, এটাও এটা একটা চুড়িদারের প্যান্টের পিস, তো আমি ওর প্যান্টটা কাটাইনি, ওই জন্য এটা রেখে দিয়েছিলাম, আরও ছিল এটা বাড়তিটা, তো এটা পেতে নিচ্ছি, এটা কার্তিককে রেখে দেব। বুঝতে পারছিলাম না কোন দিকে রাখবো, দিয়ে ওই জন্য ঠিক হচ্ছিল না। এরপর আমি কার্তিককে রেখে মন ভরে কার্তিককে সাজাবো।